রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে আটি দিঘি, যেটি রোজ চলছে এবং শীত মূল্য 4,500 টাকা। গতকাল আমি দেখিয়েছিলাম কম বেশি মাছ খেয়েছে। আজকে যে সমস্ত শিকারী বন্ধুরা গিয়েছিলেন তারাও বেশ ভালো মাছ পেয়েছেন, এটুকুই আমি শুনলাম। আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি আজকে। কমিটি পক্ষ কিছু ভিডিও পাঠিয়েছিলেন, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কীরকম কী মাছ খেয়েছে। তবে আবারও বলছি, ভিডিওগুলো আমার কিন্তু করা নয়। অনেক শিকারী বন্ধু আমায় আজকে ডেকেছিলেন, যেতে বলেছিলেন। যেমন গৌলোর পুকুর গিয়েছিলাম, ওখানে শিকারী বন্ধুরা যাওয়ার কথা জিজ্ঞাসা করছিলেন। কচিদা উনি জিজ্ঞাসা করছিলেন বা যাওয়ার কথা বলছিলেন, কিন্তু আজকে পরিস্থিতি যা ছিল আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তাই ওনারা যে ভিডিও পাঠিয়েছিলেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুকুরটি দুর্গাপুজো পর্যন্ত ডেলি চলবে, কোনো অফ নেই, ডেলি পুকুরটি চালু থাকবে এবং শীত মূল্য 4,500 টাকা। কোনো রকম কনসিডার হবে না, মাছ খাক বা না খাক, আপনাকে সকাল 7টার মধ্যে টাকা মিটিয়ে দিতে হবে, এটুকু কমিটি পক্ষ জানিয়েছেন। তারপরে আপনি মাছ পান বা না পান সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কোনো রকম কনসিডার হবে না। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। পাল্লার মাছ এনাদের দুটো তিনটে হয়েছে, তাদের চলো 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 নেই বললে হবে। এ রমেশ এদিকে আসো, পঁচিশ নম্বর সিটের মাঝে এটা আর এক পঁচিশ নম্বর সিটের মাছ। কিন্তু তো জালটা একটু টেনে দাও গো, মানে কি করলে ঠিক আছে। এনাদের হচ্ছে 22 নম্বর সিটের মাছ, যাদের এদের 14 নম্বর সিটের মাছ, বারো নম্বর সিটের মাছ, জালটা টান। পাল্লার মাছ তিনটে হয়েছে।